বাগেরহাটে তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেওয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তার স্ত্রী বেগম হাবিবুন্নাহার। রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। জাতীয় সংসদের সদস্য পদ ছেড়ে ইস্তফা দিয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তালুকদার আব্দুল খালেক।